friends, welcome to RajAlima blog. আমরা আজ ঈদের দিনে ঘুরতে বেরোলাম, ভাবছিলাম কোথায় যাই, লাস্ট পর্যন্ত আসলাম বিএম গ্র্যান্ড মালদায়। এটা হলো সামনের দিক, এটা দিয়ে আমরা ভেতরে ঢুকব। তার আগে বাইরে কিছু সিনগুলো তুলে নিই। বাইরের লুকটা সত্যি দেখতে সুন্দর, অসাধারণ, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সবাই ছবি তুলতে ব্যস্ত, তাই আমরাও ছবি তুলে নিচ্ছি ভালো করে। তোমার হেভি লাগছে, অনেক ছবি তোলা হলো। এবার সামনের দিকে আমরা এগিয়ে চললাম। এখন আমরা ফাইনালি ভিতরে ঢুকলাম। ওয়াও, কি সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন বাইরের, কি সুন্দর আর্কিটেক্ট ডিজাইন এবং এক্সটেরিয়র ডিজাইন, খুবই সুন্দর, একবারে ফরেন লুক মনে হচ্ছে দেখে। দেখুন সামনে ঈদ মুবারকের ব্যানার লাগানো। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, ভিতরে দেখা যাক কত সুন্দর, আরো এনজয় করব, খুব এনজয় হবে আজ ঈদের দিনে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশেপাশে চারিদিকে খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। এগিয়ে যাচ্ছি, দেখি আরো কত সুন্দর কিছু দেখতে পাই। এখানে সিনটা খুব সুন্দর, তাই ভিডিও করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছবি এবং ভিডিও করার জন্য খুব ভালো জায়গা, ব্যাকগ্রাউন্ড সিন খুবই সুন্দর। এবার আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিজেদের ভিডিও করি এবং ভিডিও করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম। দেখা যাক আর কি কি আছে দেখার মতো, আমরা সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তবে লাইক কমেন্ট আর শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা সরাসরি দেখতে পারেন। এখানে যে কোনো রকমভাবে অনুষ্ঠান বা সেলিব্রেট করার জন্য কন্ট্যাক্ট করতে পারেন এবং বুক করতে পারেন, যেমন ওয়েডিং সেরিমনি, রিসেপশন, হানিমুন, অ্যানিভার্সারি, ওয়েডিং ফটোগ্রাফি, বার্থডে এবং সাকসেস পার্টি, এসবের জন্য আপনারা বিএম গ্র্যান্ডে কন্ট্যাক্ট করতে পারেন এবং বুক করতে পারেন। গ্র্যান্ড সেলিব্রেশনের জন্য এটা সত্যি খুব পারফেক্ট জায়গা।
এটা আমার সবচেয়ে আলাদা এবং ইউনিক মনে হলো। এটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, একটা আলাদা কনসেপ্টে। থিমটা সত্যি দেখতে ভালো লাগছে। কনসেপ্টটা হলো এরকমের, একদিকে পুরো মডার্ন শহরের লুক আর একদিকে পুরো গ্রামের লুক। চলো এবার আমরা ভিতরে ঢুকি, দেখা যাক ভিতরে আর কি কি আছে। চলো যাই, দেখে আসা যাক। আমরা ভিতরে ঢুকে পড়লাম। পুরোটাই দেখছেন বাঁশ দিয়ে তৈরি, ফাঁকা জায়গা, আর আলাদা আলাদা ভাবে বসার ব্যবস্থা রয়েছে। এখানে চাইলে খাওয়া দাওয়া করা যেতে পারে। তোমার কেমন লাগলো? আমার তো ভালো লাগলো, তোমার কেমন লাগলো? আমার কিন্তু প্লেসটা সত্যি খুব ভালো লাগলো। যারা পিএম গ্র্যান্ডে এখন পর্যন্ত আসোনি তারা আসতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। এখানে বসে ঘুরে খুব তাড়াতাড়ি টাইমটা কেটে যাবে। এখন আমরা দোলনায় বসে একসঙ্গে টাইম কাটাই এবং পুরো ব্যাপারটা এনজয় করি। কি সুন্দর আমরা দোলনায় তুলতে তুলতে একে অপরের সঙ্গে কথা বলছি। সত্যি খুব এনজয় হলো এবং অনেকটাই টাইম স্পেন্ড করলাম আমরা একসঙ্গে। এখন আমরা চাই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে এটা রেস্টুরেন্ট, আমরা উপরে উঠব। ভিতরে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টের লুকটাও খুব ভালো, সুন্দর সাজানো গোছানো। আজ ঈদের দিন বলে লোক অনেক দেখতে পাচ্ছে। আমরা খাবার অর্ডার দেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আইসক্রিম অর্ডার দিলাম। আইসক্রিম খেয়ে আমরা বেরিয়ে পড়ব। Thank you.
ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আজকের মতো ঘোরা শেষ। আমরা মেন গেট দিয়ে বেরিয়ে পড়লাম এবং রাস্তার ধারে টাটা বাই বাই পিএম গ্র্যান্ড। আবার দেখা হবে। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।